জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং স্কোর কার্ডে দেখা গেল 300 রানের গন্ডি পেরোয় বাংলাদেশ ইনিংস। শুরুর চার ব্যাটারেই পেয়েছেন অর্ধশত রানের দেখা। হাফ সেঞ্চুরি করেছেন দুই ওপেনার তামিম ইকবাল 62, লিটন দাস 81। ওয়ান ডাউনে ব্যাটিং এনামুল হক করেছেন 73 রান এবং মুশফিক রহিম করেছেন 52 রান। প্রথম পাঁচ ওভারে আসে মাত্র 18 রান, তবে আস্তে আস্তে খোলস থেকে বের হতে থাকে তারা। 24তম ওভারে আসে দলীয় শতক, এর আগেই নিজের অর্ধশত পূর্ণ করেন তামিম। এরপর 26তম ওভারে দলীয় 119 রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তামিমের বিদায়ের পরও এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে ব্যাটের চাকা সচল রেখে ব্যাট করতে থাকেন লিটন, তুলে নেন নিজের অর্ধশত রান। তবে 34তম ওভারে প্রথম বলে রান নেওয়ার সময় চোটে পড়েন লিটন। মাঠ ছাড়ার আগের ওভারে চার ছক্কার মারে দারুণ কিছুই ইঙ্গিত দিছিলেন ওই ওপেনার। দলীয় 171 রানের সময় 89 বলে 81 রান করে মাঠের বাইরে যান লিটন। এরপর বিজয়ের সাথে জুটি বাঁধেন মুশফিকুর রহিম, দুজনে মিলে 96 রানের জুটি গড়েন। 267 রানের মাথায় 62 বলে 73 রান করে সাজঘরে ফিরেন বিজয়। এরপর দুই চারে ঝড়ো ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদ, শেষ পর্যন্ত 12 বলে 20 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। অপরদিকে অপরাজিত 52 রানের মুশফিক।